আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কষ্টগুলোকে যে নিজের ভাবে সুখগুলোকে বিলায় সবার মাঝে, বিপদে ঢেকে রাখে স্নেহের আঁচলে ভুলগুলো শুধে রায় মধুর শাসনে, তোমার আঁচলে এ সংসারের চাবি করোনা কখনো এইটুকু দাবি, আবি ও আমার লক্ষ্মী ভাবি, তোমারই মুখে দেখি মায়ের ছবি, বলছে মম যে কদিন না থাকতো সে কদিন তুমি মমর সাবস্টিটিউট হিসেবে থাকতে, তাতে মমর অভাবটা আমি বুঝতে পারতাম না। শখ কত, অনেকদিন পর মেয়েটা বাড়িতে আসছে, কতদিন তার মুখটা দেখি না, এই মুহূর্তে বাড়িতে না থাকলে হয় না? নাম্বারটা একটু বলা যাবে? এবার সেরেছে, আসল নাম্বারটা দিলে তো ধরা খেয়ে যাব, এখন উপায়? ওই যে কাল রাত্রির বেলা আমি দেখি ওই ড্রাইভারের রুমে সেই ফিল্ডিং মারতেছে, কিরাম কথা একটু ভাবিয়ে দেখেন দিনই শাসি যান। আরে যদি কোনো অরাসক কাণ্ড ঘটি যায় তাহলে এই বাড়ির মান সম্মান কি থাকবি? আপু আমি তো একটু পরে চলে যাব, সময় সুযোগ হলে আমাদের পাশে আসবেন। ও আচ্ছা, তুমি এসো। সে তোর নাচর বান্দা, তার একটাই কথা, সে আমাকে ছাড়া বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। তার মানে মজনু? ভাবখানা এমন যে মজনুর চেয়ে তো বেশি। আহ, তুই কি ভেবেছিস যে তোর সম্মান নষ্ট হওয়া মানে আমাদের সম্মান নষ্ট হওয়া না? অফকোর্স আমি জিনিসটা খুব ভালো করে বুঝি, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাদের কথা বলছি যে তোমরা যা করবে খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় করতে হবে, এমনি এমনি করলে কিছু হবে না। 13 ফুট 2 ইঞ্চি যেতে আছে ভিত, তারপরে এখানে 5 ফুট 9 ইঞ্চি, 3 ফুট 4 ইঞ্চি দরজা, এখানে 3 ফুট 4 ইঞ্চি দরজা। আপনি পুলিশের কাছে কমপ্লেন করেছেন না যে আপনার কাছে আমরা চাঁদা দিয়েছি, আপনাকে আমরা মেরে ফেলবার হুমকি দিয়েছি, তাই ভেবেছি আপনার কাছে ক্ষমা চাইতে। তাছাড়া আপনি ক্ষমতাধর লোক, কখন পুলিশকে ফোন করে দেন, পুলিশ এসে আমাদের আবার অ্যারেস্ট করুক, তার তো ঠিক নেই। হ্যাঁ, সেই জন্যই মনে হলো যে আপনার কাছে মাপ চাওয়াটাই আমাদের উচিত। তাছাড়া আপনার সঙ্গে তো আমরা টেক্কা দিয়ে পারবো না, তাই ভাবছি আপনার পা ধরে আজকে আমরা ক্ষমা চাইবো। আরে তোরা কি দেখতে পাচ্ছিস, আরে কি হচ্ছে মানে আমরা পা ধরে ক্ষমা চাই, পা ধর। আচ্ছা সত্যি করে বলো তো তোমরা কেন এসেছো? ওই যে বললাম না ক্ষমা চাইতে, তোমরা তো কোনো অপরাধই করোনি, তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কেন? আরে কি বলছেন আপনি, আমরা অন্যায় করিনি মানে? আপনি তো নিজেই পুলিশের কাছে কমপ্লেন করেছেন যে আমরা আপনার কাছ থেকে চাঁদা চাচ্ছি, আমরা আপনাকে মেরে ফেলবার হুমকি দিচ্ছি, আবার এখন বলছেন যে আমরা কোনো অন্যায় করিনি, কথাটা স্ববিরোধী হয়ে গেল না? আমরা যদি আপনার কাছে চাঁদা নাই চেয়ে থাকি তাহলে পুলিশ ওকে ধরে নিয়ে গেল কেন? আমি কি করে বলবো, আমি তো পুলিশকে কিছুই জানিনি, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। কিন্তু পুলিশ কিন্তু আপনার কথাই বলেছে না? পুলিশ মিথ্যে বলেছে। পুলিশ টাকা খেয়ে সত্যকে মিথ্যা বলে, আমরা পুলিশে কোনো টাকা দেইনি, অর্থাৎ পুলিশ কোনো মিথ্যা বলেনি। তারিক সাহেব, পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে কাজটা আপনি ভালো করেন। তোমরা কি আমাকে হুমকি দিচ্ছ? না না না, একদম হুমকি দিচ্ছি না, আমরা আসলে হুমকি কি করে দিব, আমরা তো আসলে মাস্তান নই, মাস্তানরা হুমকি দিতে জানে। তবে আপনি আসলে যে খেলাটা আমার সাথে খেলেছেন সেই খেলাটা একদমই ভালো খেলেননি, এখন আমরা আসলে আপনার দুটো একটা খেলা খেলবো। এই কি করবে, কি করবে, আমাকে মেরে ফেলবে?
বললাম না আমরা তো মাস্টার নই, আপনার সাথে আমরা ওরকম কিছুই করবো না, করতে পারি নাই। আমরা যেটা করবো আমরা আপনার সাথে খুব সহজ একটা খেলা খেলবো এবং সেই সহজ খেলাটাতে আপনি সাঁতরে উঠতে পারবেন। বুঝতে পেরেছি, মনে রাখবেন কথা। তাই চল ঠিক আছে। এতদিন সুলাপি অসুস্থ ছিল তাই তোকে এই বাড়িতে রাখা হয়েছে, এখন অসুস্থ, এখন তোকে আর দরকার নেই। আমি এই বাড়ি থাকবার চাই আপা। কলিই হইল না, এবারে বাতকে সস্তা হয়ে গেছে যে তোর মতো কালা পেতনিরে বসা বসা খাওয়াবি যত সব অরাজক আবদার। আহ সুলাপি তুই চুপ কর তো। দেখ রূপালি, আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে যথেষ্ট, খামাখা তোকে শুধু শুধু বসে বসে খাওয়ানোর কোনো দরকার আছে? আমি তো চাচি বৈশা বৈশা খাই না, হাতের কাছে যখন যে কাম পাই সে কাম করে ফেলায়। ওয়াল্লা এটা তুই কি করছিস এ সেমনি, এটা তুই কি করছিস? যত সব অরাজক কথা, তুই হাতের নাগালে যা পাস তাই করিস না, তাহলে আমি সুলাভি কি করি? আমি সারাদিন এই বাড়ির কাম করতে করতে মরিয়ে গেলাম, আর এনে এই হাতে যা পাই তাই করে অরাজক মিথ্যে বাতি কালা সেমনি গুনার কাজ। আহ সুলাভি তুই একটু থাম না। শোন রূপালি, তোকে আমরা আর রাখতে পারবো না, এখন তুই এই বাড়িতে যতদিন কাজ করেছিস তার জন্য তোকে আমি এই 500 টাকা দিলাম। ধর ধর বলছি। কি অরাজকতা ও চাষি, আপনি কালা বেতনিরে 500 টাকা দিচ্ছেন, ও কি এই বাড়িতে 500 টাকা কাম করিয়েছে? তারপরও ওকে আমি 500 টাকা দিলাম। শোন রূপালি, কোনো রকম ঝামেলা না করে এই টাকাটা নিয়ে তুই সুন্দর মতন এখান থেকে চলে যা। আমরা যা বলবো তোর চাচা জান তাই বলবে, চাচা জানের আশায় থেকে কোনো লাভ নেই, যা। তারপরও চাচা জান যদি আমার কয় হয় তুই বাড়ি থেকে যাবি গা, তাইলে আমি যাবো, নাহলে এক পাও বেরোবো না। আরে কত বড় সাহস এলে, আর সুলাপি ওকে বের কর তো, বের কর। তোমার এই দুজন মানুষের কথা পছন্দ হইতেছে না, এসে আমি তুই যাবি কি যাবি না, তুই সুলাপির কিন্তু রূপ দেখাতে বাধ্য করবি না, তোর সব বড় আজক ছিলি। আরে তুই যাবি, তোর গাড়ি যাবি, তোর বাপ যাবি, তোর মা যাবি। এমনিতেও তো কোনো লক্ষণ দেখি না আমি।
রঙ্গন কই মা? তুই আসার একটু আগে বাইরে গেছে, এখনই চলে আসবে। মামু, তোর শাশুড়ি ননদকে আগের মতো ব্যবহার করে না, একটু চেঞ্জ হয়েছে রে? না মা, আর আগের মতো নেই, ওরা একদম বদলে গেছে, এখন আর অমন করে না। আপুর কথা বিশ্বাস করো না মা, ওদের ব্যবহার কোনো চেঞ্জই হয়নি। আপুর বড় ননদ এবার আমার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করেছে। স্বভাব কি মানুষের সহজে বদলায়? বদলায় না। আমি জানি তুই কেন সব কিছু বলতে চাস না, যদি আমরা শুনে কষ্ট পাই, তাই না? হ্যাঁ মা, ঠিকই, তোমরা আমাকে ভুল বুঝো না। সংসার এইভাবেই চলতে হয় মা, কখনো বা দুঃখকে লুকিয়ে, কখনো বা দুঃখকে জানাতেও হয়। আমি চাই তোর নিজের দুঃখকে লুকিয়ে অন্যকে সুখী করবি, কেউ যেন তোর দিকে আঙ্গুল উঁচিয়ে কোনো কিছু বলতে না পারে। আমার উপর সে আস্থা রেখো মা, কোনোভাবেই আমি চাইবো না আমার বাবা মার সম্মান নষ্ট। সে আস্থা আছে মা, আমি জানি। এখানে দাঁড়িয়ে কাচ্ছিস কেন? দরকার নাই, সুলাপি সব কাম করবো, তোরে যে কারণে রাখা ছিল ওই প্রয়োজন মিটে গেছে। তো কতক্ষণ ধরে এখানে কাচ্ছিস? অনেকক্ষণ, আপনার লেগে দাঁড়াইছিলাম। ঠিক আছে চল ভেতরে চল। দেখছি চল। বদলু সাহেবকে গিয়ে বলবে গতকালকে তো ফাইল দিয়েছিলাম, ফাইলটা রেডি হয়েছে আর বোঝাটা নিয়ে আসবে। হ্যাঁ দাঁড়ো, তোমাকে আমি বলেছি এইভাবে প্যান্ট বারে বারে টেনে তুলবে না। স্যার হ্যান্ডটা না ধরলে তো স্যার খুলে পড়ে যাইবি। সেটাই তো উচিত স্যার। কী কোন স্যার, তাইলে তো আমার মান সম্মান সব খুলে যাইব স্যার। তোমাকে আমি বলেছি এই কোমরের কোমরটা তুমি ছোটো করো প্যান্টের, আর না পারলে পারে ওই মার্কেটে গিয়ে গ্যালিস কিনে নিয়ে আসবে। স্যার গ্যালিস কি স্যার? আরে বাবা গ্যালিস হচ্ছে তো ক্রস বেল্ট আছে না, ক্রস বেল্ট। ও ক্রস বেল্ট স্যার? হ্যাঁ তো মুই স্যার মার্কেটে অনেক খুঁজছি কিন্তু কেউ দিতে পারে না, শুধু এই মাজার বেল্ট দেয় স্যার। আচ্ছা মার্কেটে গিয়ে তুমি খোঁজ করলে পাবে, যাও তো পাবে, যাও। তুই রূপালীকে চুল ধরে টানতে টানতে গেটের বাইরে নিয়ে গিয়েছিস কেন? এত বড় সাহস কোথা থেকে পেয়েছিস? কি মরাজক কথা জাজাজান, আমি এত বড় সাহস কনে পাবো? আমিও চুল ধরে টানতে টানতে কেয়া গেটের বাইরে দিয়ে আসবো? জাজাজান ওই কালা বেতলি আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। এই স্যামরি তোর নামে কত আদর করেছি, ছোট বোনের মতো দিয়েছি, তুই আর আমি একখাটে ঘুমাইছি, আর তুই আমার নামে এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলি, ও রাজক স্যামরি কুন্ধনকার। খোদার কসম চাচাজান, আমি মিথ্যা কথা কইতাছি না, এই কামরাঙ্গা মুখে আমার চুলের মুঠি ধরে টাইনা নিজে নামাই দিছিল, বিশ্বাস না হলে দেখেন এখনো চুলের গোড়া লাল হয়ে রয়েছে। কি হয়েছে? কি তুমি রূপালীকে তাড়িয়ে দিয়েছো কেন? আরে যার জন্য রূপালীকে এই বাড়িতে রাখা হয়েছিল সেই সুলাপি এখন সম্পূর্ণ সুস্থ, তো শুধু শুধু রূপালীকে এই বাড়িতে বসিয়ে রাখবো কেন? রূপালীকে তো তুমি কাজে রাখনি, আমি রেখেছিলাম। তাতে কি হয়েছে, একজন রাখলেই তো হলো। তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সিদ্ধান্তটা তোমার জানা উচিত ছিল। এখানে তোমার বা আমার সিদ্ধান্ত নিয়ে তো কোনো কথা নেই, যার এই বাড়িতে কোনো দরকার নেই তাকে শুধু শুধু এখানে বসে রাখবো কেন? তোমার দরকার না হতে পারে, আমার দরকার আছে। যতদিন পর্যন্ত আমার মনে হবে সে এ বাড়িতে অপ্রয়োজনীয় নয় ততদিন পর্যন্ত সে এখানে থাকবে। ও তার মানে তুমি আমার উপর জেদ করে রূপালীকে এই বাড়িতে রাখতে চাও? তুমি তোমার শত্রু নও যে তোমার উপর আমি জেদ করব। কিন্তু এতদিন তো এই বাড়িতে একটা কাজের লোক দিয়েই চলছিল, তাহলে এখন দুজন কাজের লোক রাখা মানে কি? কোনো মানে নেই, রূপালীকে আমার পছন্দ, সেজন্য রূপালী এখানে থাকবে, এ নিয়ে কারো মাথা ঘামাতে হবে না।
আমার শাশুড়ি ননদ যে তোদেরকে অপমান করলো, তোরা কেউ আমাকে কিছু বললি না, আমাকে শুনতে হলো আমার বাড়ির কাজের লোকের থেকে। আপু, আমরা চাই না যে আমাদের কারণে তোমার সংসারে কোনো অশান্তি হোক। যেখানে তুমি নিজেই অসহায় সেখানে তুমি আমাদের অপমানের প্রতিবাদ করবে কিভাবে আপু? ঠিকই বলেছিস, আমি নিজেই যেখানে আমার অপমানের প্রতিবাদ করতে পারি না সেখানে তোদেরকে অপমান করেছে আমি প্রতিবাদ করবো কিভাবে? আপু, আমার কথাটা তুমি নেগেটিভ ভাবে নিও না, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এটা বললিনি। আমি জানি, আমি জানি কথাটা তো সত্যই, আমি আমার অপমানের প্রতিবাদ করতে না পারি, কিন্তু তোদেরকে যে অপমান করেছে তার জন্য আমার বেদনা তো নিশ্চয়ই তোরা বুঝতে পারিস। আমরা তোমার কষ্ট বাড়াতে চাই না আপু। ভাবি আমি কষ্ট পাই, তাও তুমি সুখে তো থাকো, শান্তিতে থাকো। শোন, বৌমা যখন আসবে তখন আমাদের কি কি মা, আমি তোমাদের সঙ্গে একটু আলাপ করতে চাই। কি বিষয়? না, একটা বিষয় নিয়ে খোলাখুলি আপনার খুব বেশি দরকার। হ্যাঁ তো বিষয়টা কি বল। আচ্ছা, আমার শ্বশুরবাড়ির লোকজন কি তোমাদের কাছে আত্মমন হয় না? মানে? মানে মমন ভাই রঙ্গন যখন এই বাড়িতে এলো তুমি তাকে অপমান করনি, অহনাকে অধরাকে অপমান করনি, এসব কি মা? আমি অধরাকে অপমান করেছি তোমাকে কে বললো? যে বলুক, কথাটা তো সত্যি। না, কথাটা মোটেও সত্যি না, আমি অধরাকে অপমান করিনি। তাহলে চাইনিজ খাওয়ানি অধরাকে কে বলেছে? দুলাভাই টাকা বলে যথেষ্ট উড়াচ্ছ, পারলে নিজে টাকা খরচ করে বাহাদুরি করো। আমি জানি না কে বলেছে, যে বলেছে মিথ্যে বলেছে, তোমার কান ভারী করার জন্য বলেছে। দেখ, আমি সত্যি আমি কিছু জানি না, আমি শুধু জানি শ্বশুরবাড়ির লোকজনের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি, ব্যাস। আমাদের মুখের কথা চেয়ে তো শ্বশুরবাড়ির মানুষের মুখের কথা তোর কাছে দামি হলো? আশ্চর্য মা, তা হবে কেন? তাহলে আমরা যেটা বলি সেটা বিশ্বাস না করে তোর শ্বশুরবাড়ির মানুষ কি বলেছে তুই সেটা বিশ্বাস করিস কেন? অহনা তো বলছে সে অধরকে কিছু বলেনি, আর মাও তো তোমাকে কতবার বলেছে যে মা রঙ্গনকে অপমান করেনি। শোন, এসব কথা তোর কান ভারী করার জন্য তোকে বানিয়ে বলা হয়েছে। মা, কোনটা কান ভারী কথা আর কোনটা কি সেটা বোঝার যথেষ্ট বয়স আমার হয়েছে, আমি সবাইকে চিনি, সবাইকে জানি। আর প্লিজ তোমাকে বলছি, শ্বশুরবাড়ির লোকজন সামনে আমাকে আর ছোট করো না। দেখলি, এই হলো পেটের ছেলে। কিন্তু মা, একেবারে মিথ্যে তোর বলে। কি ব্যাপার সোলাপি, তোমার মুখ বার করে বই রয়েছো কা, কোনো সমস্যা হয়েছে? কি হবি, কিছু হয় নেই কো। না হইলি পেশার মতন মুখ করে বই রয়েছো কা, হাইসা কথা কো, আনালে দুইটা জারি দাও আমারে। রসিক ভাই, তুমি আমার একটা উপকার করতে পারবা? তুমি আমার অন্য বাড়িতে একটা কাম ঠিক করে দিতে পারবা? হঠাৎই কথা কইলা কেন সোলাপি? আমার এই বাড়িতে কাম করার মন উঠিয়ে গেছে, আমি এই বাড়ি আর থাকবো না। এটা তুমি কি কথা কইলা শোলাপি? তাইলে আমার কি হইব? রসিক ভাই, আমি আমার মনের কথাটাই করছি, সেই হাফ প্যান্ট পরে আমি এই বাড়িতে এসে উঠেছি, নিজের মনে করে আমি বিবাহ কাম করি। আরে দুই দিন ধরে কালা পেতনি আসে সারা পারলো না, উড়িয়ে এসে ঝুড়িয়ে বসেছে, এটা কি মানিয়ে নেওয়া যায়? তুমি ক দেখিনি? ও, এতক্ষণে বুঝছি তোমার দুঃখের কারণ। শোলাপি, তোমার আমি একটা কথা কই। কও। রূপালী আসলে একটা গরিব ঘরের মাইয়া, তার বাপ মা থাকেও নাই, সে যদি এই বাড়িতে থেকে একটু ভালোভাবে বাঁচতে পারে তাহলে তোমার সমস্যা কি? সে তো আর তোমার কাম কেড়ে নিতেছে না, ঠিক না? ও, তলে তলে এত দূর। যে নিজের ভাবে সুখ
মাঝে বিপদে।